ফলে লগ্নি নিয়ে উদ্যোগী সৌরভ বেশ কয়েকটি বিদেশি ক্লাবের সঙ্গে কথা চলছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও কথা চলছে এবং 10-12 দিনের মধ্যে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইস্ট বেঙ্গলের লগ্নি নিয়ে উদ্যোগী সৌরভ আগে একটা জায়গায় যা, তারপরে এই নিয়ে কমেন্ট করা যাবে, এইসব জিনিস তো একটু সময় লাগে। একটা জায়গায় যা, তারপরে যদি হয় পৃথিবীতে যদি হয় আলটিমেটলি যতক্ষণ না হয় ইটস নট ডান। সো হ্যাঁ, কথা ওনার ওদের সাথেও চলছে আর অনেকের সাথেই চলছে, আর 10-12 দিন টাইম লাগবে বোঝার যে হু উইল বি দি পার্সন, হু উইল বি দি এন্টিটি। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে। সব্যসাচী বাচ্চি আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, সব্যসাচী কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখুন, গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ইস্ট বেঙ্গলের যে গাঁটছড়াটা সম্পন্ন করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় বড় ভূমিকা নিচ্ছেন এরকম একটা খবর কিন্তু শোনা যাচ্ছিল। আর এদিন আজকে মঙ্গলবার দিন এই বিষয়ে সমস্ত জল্পনার অবসান ঘটে দিলেন খোদ বিজেপি সভাপতি। শহরের একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, সেখানে থেকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে এবং সেখানে তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি ম্যানইউ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন, কথাবার্তা অনেকটাই এগিয়েছে, যদিও এখনো পর্যন্ত পুরো ব্যাপারটা ফাইনাল হয়নি। সৌরভের আশা আগামী 10-12 দিনের মধ্যে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে এবং তারপরে ইস্ট বেঙ্গলে যে নতুন বিনিয়োগকারী সেই নতুন বিনিয়োগকারী আত্মপ্রকাশ ঘটাবে ইস্ট বেঙ্গলের সঙ্গে। সব্যসাচী, আরো যেটা জানতে পারা যাচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা চলছে এবং 10-12 দিনের মধ্যে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে, সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এটা জানিয়েছেন, কোন পর্যায়ে রয়েছে এই মুহূর্তে? যেমন সৌরভ নিজেই বলেছেন, দেখো এই বিষয়গুলো এতটাই মানে কনফিডেন্সিয়াল থাকে যতক্ষণ না 100% পুরো চুক্তি ওরা দুই পক্ষের মধ্যে পুরো চুক্তি ও বিভিন্ন ক্লজ থাকে, যেরকম আমরা সি সিমেন্টের সঙ্গে ইস্ট বেঙ্গলে যখন টাই আপ হয়েছিল তখন আমরা দেখেছিলাম, কিংবা তার আগে কোয়েতের সঙ্গে যখন ইস্ট বেঙ্গলের গাঁটছড়া হলো তখন আমরা দেখেছিলাম পুরো চুক্তিটা হয়তো আসতে আরেকটু সময় লাগবে, কিন্তু এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে তাতে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য অনুসারে আগামী 10-12 দিনের মধ্যে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। কারণ আমরা সকলেই জানি জুন মাসের 9 তারিখের পরে কিন্তু প্লেয়ার সাইন করা যাবে এবং বিদেশি প্লেয়ার ইতিমধ্যেই বেশ কয়েকজন বিদেশি প্লেয়ার যেমন রয় কৃষ্ণার মতো বিদেশিদের সঙ্গে ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের কর্তারা একপ্রস্ত কথা বলে রেখেছেন, ফলে দল নির্বাচন ভারতীয় ফুটবলার বেশ কয়েকজন রিক্রুট ফেলে করে দিয়েছে, করে ফেলেছে ইতিমধ্যে লাল হলুদ কর্তারা। এইবার নজর তাদের বিদেশি ফুটবলারদের দিকে, কিন্তু সেটা করতে গেলে একটা বিনিয়োগকারী দরকার এবং ম্যানইউয়ের মতো বিনিয়োগকারী যদি ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু সেটা দারুণ হবে। কারণ মনে রাখতে হবে ম্যানইউয়ের সব থেকে বড় প্রতিপক্ষ ইপিএল এ ম্যানচেস্টার সিটি, তারা কিন্তু গত 2 মৌসুম ধরে আইএসএল এর সঙ্গে যুক্ত রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে, তো ফলে ম্যানইউয়ে যদি আইএসএল এ পদার্পণ করে তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের মানচিত্র এবং অবভিয়াসলি ইস্ট বেঙ্গলের ব্যাপারটাও কিন্তু অনেকটা ভালো হবে। একদমই সব্যসাচী, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসছি, আমরা আরো একবার শুনবো সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে। আগে একটা জায়গায় যা, তারপরে এই নিয়ে কমেন্ট করা যাবে, এইসব জিনিস তো একটু সময় লাগে। একটা জায়গায় যা, তারপরে যদি হয় পৃথিবীতে যদি হয় আলটিমেটলি যতক্ষণ না হয় ইটস নট ডান। সো হ্যাঁ, কথা ওনার ওদের সাথেও চলছে আর অনেকের সাথেই চলছে, আর 10-12 দিন টাইম লাগবে বোঝার যে হু উইল বি দি পার্সন, হু উইল বি দি এন্টিটি। ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। ইস্ট বেঙ্গলের লগ্নি নিয়ে উদ্যোগী সৌরভ গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি বিদেশি ক্লাবের সঙ্গে কথা হয়েছে এবং যার মধ্যে অন্যতম ম্যানচেস্টার ইউনাইটেড, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? শুনুন, এটা আজকের প্রয়াস না, এটা দীর্ঘদিনের প্রয়াস, চলছে বছর দুয়েক ধরে আমাদের বিভিন্ন ইনভেস্টরের সাথে কথাবার্তা চলছে এবং পৃথিবীর বিভিন্ন ক্লাবের সাথেও কথা চলছে। তাই সৌরভ অন্যতম আর এক আছে যে সৌরভ ম্যানচেস্টার ইউনাইটেড এর সাথে কথাবার্তা বলছে এবং আমরা যা যা পেপার
দেওয়ার দরকার সেগুলো আমরা দিয়েছি, বাট এক্ষুনি এরকম পরিস্থিতিতে আসেনি যে সংবাদ মাধ্যমে কিছু বলার মতো পরিস্থিতি আসেনি, বাট আমরা ট্রাই করছি। এছাড়াও আমরা কলকাতাতেও বিভিন্ন ইনভেস্টরের সাথে আমাদের কথাবার্তা চলছে, আশা করব আমাদের কিছু একটা সমস্যা মিটে যাবে ইমিডিয়েটলি, এইটুকু বলতে পারি। সৌরভী বলতে পারবে বাকিটা যে ম্যানচেস্টার নিয়ে কতটা যাওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমরা কথা বলছিলাম ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। ইস্ট বেঙ্গলের লগ্নি নিয়ে উদ্যোগী সৌরভ গঙ্গোপাধ্যায়, বেশ কয়েকটি বিদেশি ক্লাবের সঙ্গে কথা চলছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও কথা চলছে, 10 থেকে 12 দিনের মধ্যে বিষয়টা স্পষ্ট হবে এমনটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আমাদের প্রতিনিধি সব্যসাচী ছিল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সব্যসাচী, তোমাকেও ধন্যবাদ।